আসসালামু আলাইকুম, আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদেরকে বারবার একটা জিনিস বলেন যে ভাইয়া, কম খরচের মধ্যে কিভাবে একটি ইনকিউবেটর তৈরি করা যায়। তো আপনাদের কথা চিন্তা করে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, কম খরচের মধ্যে 300 ডিমের ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন। তো ওই ইনকিউবেটরটি ছিল এসি কন্ট্রোলার দ্বারা তৈরি করা। তো অনেকেই আবার আমাদেরকে এইটা বলেছিলেন যে ভাই, যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা, সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে যাতে বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা 12 ভোল্টের একটি ব্যাটারির সাহায্যে এটি ব্যবহার করতে পারি, তো এ ধরনের কন্ট্রোলার আপনাদের কাছে পাওয়া যাবে কিনা। তো আমাদের কাছে আপনারা পাবেন আমি বলেছিলাম এবং একটি রিভিউ দিতে বলেছিলেন। তো আজকে সম্পূর্ণ এসি ডিসি যে কন্ট্রোলারটি আছেন, দেখতে পারতেছেন আমার সামনে বেশ কিছু কন্ট্রোলার এই মুহূর্তে আছে, এগুলো এসি ডিসি কন্ট্রোলার, অর্থাৎ আপনার ব্যাটারিতেও চলবে প্লাস কারেন্টেও চলবে এসি ডিসি। আমাদের এই কন্ট্রোলারগুলোর বিশেষ সুবিধা হলো, আপনি যদি কোথাও চলেও যান, ব্যাটারির লাইন যদি ব্যাটারির সাথে লাগাই রাখেন এবং কারেন্টের লাইন কারেন্টে যদি লাগাই রাখেন, তাহলে অটোমেটিক বিদ্যুৎ চলে গেলে আপনার অটোমেটিক ব্যাটারিতে চলবে। তো আজকে কথা বলবো এসি ডিসি কন্ট্রোলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি হলো এসি ডিসি কন্ট্রোলার, এটি কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে। এখানে আমরা যে কন্ট্রোলারটি ব্যবহার করেছি W1209 কন্ট্রোলার মডেল সার্কিট, এবং আমরা যে সার্কিটটা ব্যবহার করি অরিজিনাল সার্কিটটা ব্যবহার করি। আমরা সাধারণত মার্কেটে পেয়ে থাকি সচরাচর পাতলা পিসিবির সার্কিটগুলো, এগুলো লোকাল কোয়ালিটি হয়ে থাকে। তো আমরা যেটা আমাদের মেশিনে ইউজ করে থাকি সবসময়, এগুলো কিন্তু ভালো মানের কন্ট্রোলার সার্কিট। এটা এসি ডিসি, অর্থাৎ বিদ্যুতেও চলবে ব্যাটারিতেও চলবে। এটার সাথে আপনারা কি পাবেন, এই কন্ট্রোলারটির সাথে আপনারা পাবেন একটি কুলিং ফ্যান, তাপমাত্রা ছড়ানোর জন্য একটি কুলিং ফ্যান আপনারা পেয়ে যাবেন, এবং ডিসি বাল্ব পেয়ে যাবেন ব্যাটারিতে চলার জন্য, যে ডিসি লাইট আছে এই ডিসি লাইট আপনারা পেয়ে যাবেন, এবং ডিসি ক্লিপ পেয়ে যাবেন যেটা ব্যাটারির সাথে লাগাতে হবে, যে ডিসি ক্লিপটা আপনারা এটার সাথে পেয়ে যাবেন, এবং কারেন্টের হোল্ডার পেয়ে যাবেন, অর্থাৎ এসি লাইটের যে হোল্ডারটা থাকবে এটা পেয়ে যাবেন, টুপিন পেয়ে যাবেন এটার সাথে, বিদ্যুতের সাথে যে সংযোগ দেবেন এটার জন্য একটা টুপিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেন্সর পাবেন, অর্থাৎ টেম্পারেচারটা অটো কন্ট্রোল করার জন্য যেটা ব্যবহার করতে হবে, যেটা কাজ করবে সেটা হলো সেন্সর। এটি হলো টেম্পারেচার সেন্সর। তো এগুলো কিন্তু এটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন, অর্থাৎ এগুলো সম্পূর্ণ সেট আপ করে দেওয়া আছে। অনেকেই আমাদের কাছে পার্স নিয়ে যান, পার্স নিয়ে দেখা যায় নিজেরাই তৈরি করতে পারেন না, সেক্ষেত্রে বড় ধরনের প্রবলেম হয়, লাইন কানেকশন ভুল করে দিয়ে ফেলেন তো নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি এই কন্ট্রোলারটি নেন, আপনি শুধু একটা বক্স তৈরি করবেন, এটা কাঠের বক্স হতে পারে, এবং এই কন্ট্রোলার দিয়ে সবচেয়ে যেটা বেশি ব্যবহৃত হয়, গোল রাউন্ড করে যে আমরা প্লেন শীট দিয়ে ইনকিউবেটর আগে তৈরি করছিলাম, সাধারণত যখন আমরা ফার্স্ট টাইম যখন এই জগতে আসি তখন দেখা গেছে এইটার প্রচলন খুবই ছিল ম্যানুয়াল ইনকিউবেটরের ক্ষেত্রে। এখন হয়তো বা এগুলো আসলে হচ্ছে না, কিন্তু সবচেয়ে ভালো হয় গোল রাউন্ড করে যদি আপনি স্টিলের শীট দিয়ে তৈরি করেন, সবচেয়ে বেস্ট হয়। কীভাবে এটা করবেন, আমার ইউটিউব চ্যানেলে এটার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। এই কন্ট্রোলারটি দিয়ে যারা ইনকিউবেটর তৈরি করবেন, এটা সম্পূর্ণ ম্যানুয়াল ইনকিউবেটর হবে, অর্থাৎ ডিমটা হাতে ঘোরাই দিতে হবে। যেহেতু এটা ম্যানুয়াল ইনকিউবেটর, আপনাকে ডিম হাতে ঘোরাই দিতে হবে, এবং আর্দ্রতার জন্য কিন্তু আর্দ্রতা মিটার ব্যবহার করতে হবে। এই কন্ট্রোলারটি শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করবে, অর্থাৎ তাপমাত্রাটা অটোমেটিক কন্ট্রোল করবে, কিন্তু আর্দ্রতা কিন্তু অটো কন্ট্রোল করবে না। তাহলে আর্দ্রতা আপনি কীভাবে মেনটেন করবেন, এটাতে আর্দ্রতা মেনটেন করার জন্য আপনাকে আর্দ্রতা মিটার ব্যবহার করতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুই ধরনের আর্দ্রতা মিটার, এই এটা হলো HTC 2 মিটার, এটা কিন্তু আমরা অনেকেই চিনে থাকি, এটা তাপমাত্রা আর্দ্রতা দুটোই শো করে, এবং এটাতে কিন্তু ইন এবং আউট দুটোই দেখা যায়। এটা হলো HTC 2 মিটার, এইটা ব্যবহার করতে পারেন, অথবা সবচেয়ে বহুল পরিচিত যে হাইগ্রোমিটার, মিনি হাইগ্রোমিটার, এইটা ব্যবহার করতে পারেন আপনারা। যে কোনো একটা ব্যবহার করলেই আপনার কিন্তু হয়ে যাবে। আমাদের এই কন্ট্রোলারটির সাথে আপনারা পাবেন এ ধরনের ইউজার ম্যানুয়াল গাইডলাইন, আপনি কিভাবে ইনকিউবেটর পরিচালনা করবেন প্রথম দিন থেকে শুরু করে বাচ্চা ফোটা পর্যন্ত, এখানে কিন্তু আপনার বিস্তারিত পেয়ে যাবেন, এবং বাচ্চা ফোটার পরে আপনি কি ধরনের ভ্যাকসিন কখন দিতে হবে সব কিছু ডিটেলস এটাতে আপনারা পেয়ে যাবেন, এবং এটার জন্য কি ধরনের বক্স তৈরি করতে হবে এখানেও কিন্তু বিস্তারিত লেখা আছে। তো আপনারা চাইলে যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি সংগ্রহ করবেন, এটার সাথে কিন্তু ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও যারা এই ধরনের ঝামেলা থেকে মুক্ত একটি ইনকিউবেটর পেতে চান, আমাদের কাছ থেকে সম্পূর্ণ রেডি করা ইনকিউবেটর পেয়ে যাবেন। ছোট ইনকিউবেটরের ক্ষেত্রে 40, 60, 100 ডিমের ইনকিউবেটর কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই কন্ট্রোলারটির প্রাইস আমরা নিচ্ছি অনলি 1500 টাকা, একটি এসি ডিসি কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনি 300 ডিমের ইনকিউবেটর পর্যন্ত তৈরি করতে পারবেন, এবং যারা এই মিনি হাইগ্রোমিটারটি নেবেন, এটা কিন্তু আলাদা
অর্ডার করে নিতে হবে 200 টাকা দাম টোটাল প্রাইস আসবে 1700 টাকা ডিসকাউন্ট থাকবে 100 টাকা 1600 টাকায় আপনারা নিতে পারবেন যদি কেউ শুধুমাত্র এটা নিতে চান তাহলে 1500 টাকায় দিতে হবে এবং যদি এই HTC 2 মিটারটি নিতে চান তাহলে এটার প্রাইস মূল্য পড়বে 400 টাকা টোটাল প্রাইস আসবে 1900 টাকা 100 টাকা কিন্তু ছাড় থাকবে 1800 টাকায় আপনি HTC 2 মিটার দিয়ে এটা নিতে পারবেন আর যদি শুধু কন্ট্রোলার নিতে চান 1500 টাকা HTC 2 মিটার 400 টাকায় নিতে পারবেন তো দর্শক আমাদের লোকেশন অনেকেই বলেন যে ভাই আপনাদের লোকেশনটা ভিডিওতে বলা হয় না আমাদের লোকেশন হলো গাজীপুর চৌরাস্তা আপনি গাজীপুর চৌরাস্তায় আসবেন এরপরে জয়দেবপুর রোডে সোজা পূর্ব দিকে যে রোডটা পাবেন জয়দেবপুর রোডে এসে একটা রিকশা নিয়ে বলবেন যে রওশন সড়ক আসবেন রওশন সড়কে আসলেই ভিতরে ঢুকেই তিনটা দোকান পরেই দেখবেন আফিফা ইনকিউবেটর গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের যেভাবে প্রয়োজন আপনারা নিতে পারবেন তবে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন অর্ডার কনফার্ম করার জন্য আগে 200 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক এছাড়াও যারা এসি ইনকিউবেটর নিতে চান অর্থাৎ এসি কন্ট্রোলার নিতে চান যে আমার ব্যাটারির দরকার নাই আইপিএস ব্যাকআপ আছে কম টাকার মধ্যে আরও একটু কম টাকার মধ্যে কীভাবে করবেন এই যে এসি কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা নিতে পারেন এইটার প্রাইস মূল্য পড়বে হলো অনলি 900 টাকায় নিতে পারবেন সাথে আর্দ্রতা মিটার আপনাদেরকে আলাদা নিতে হবে তো দর্শক আপনাদের যদি এই কন্ট্রোলার সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ